নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগর থেকের বংশীয় ডাঙ্গাপাড়া এলাকায়। মৃতের নাম রবি সরেন, বাড়ি সাগর থেকে থানার মণিগ্রাম কলোনি এলাকায়। জানা যায় গতকাল রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি রবি সরেন। রাতে খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর আজ সকাল 10টা নাগাদ সাগর থেকে থানায় বংশীয় ডাঙ্গাপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর পরিবারকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে এসে রেল পুলিশ ও সাগর থেকে থানার পুলিশ। পরবর্তীতে সাগর থেকে থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। এটা খুন্না আত্মহত্যা এই বিষয়ে তদন্ত শুরু করেছে সাগর থেকে থানার পুলিশ। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিপিডব্লিউ বে। হয়েছিল ওটা আমার ভাই হয় কালকে রাতে 8টা খাওয়ার পরে বেরিয়ে গেছিল। রাত 8টায় খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে বের হয়েছিল। তারপরে আমরা ভাবছি হয়তো আসবে প্রতি রাতে রাতে রাত করে ফিরে প্রতিদিন। না কালকে রাতে আর আসেনি। আসেনি ছিল নিয়ে সকালবেলা একটু ফোন করলাম, ফোন পেয়ে যাবো আমরা হচ্ছে হয়তো আসবে। বেলা হয়ে একটু 10টা বাজে 11টা বাজে যে কারো মুখে জানতে পারে যে এরকম কেউ আছে, তাও শুধু জানতে পারেনি। তারপর গিয়ে দেখি যে আমার কেউ ফোন করে জানাই, তাই তো না পড়েছিল। হ্যাঁ কোথায় সেটা? তা ওই চার ডাঙ্গা লাশ মাথা কে চার ডাঙ্গা আছে না, ওটা লাশ মাথা ডাঙ্গা আছে, ডাঙ্গা শেষ হয়ে লাইনের ধারে। জায়গাটার নাম কি? চারডাঙ্গা। চারডাঙ্গা না ইয়ে চারডাঙ্গা চাঁদেরডাঙ্গা চাঁদেরডাঙ্গা চাঁদেরডাঙ্গা। আচ্ছা যে মারা গেছে তার নাম কি? রবি সরেন। কে হচ্ছে? আমার ভাই। বাড়ি? বাড়ি মণিগ্রাম। তোমার নাম? সঞ্জীব সরেন। আরে কান্দায়